যাই হোক শুনেন আমার ভাই যেটা বলেছে একটু খেয়াল করতে হবে রমাবন রমাবন জ্বালায়া পোড়ায়া দেওয়া কি জ্বালায়া পোড়ায়া দিবেন এই যে এগারো মাস আমাদের দ্বারা যত নাফরমানি হয়েছে যত গাদ্দারি হয়েছে বেয়াদবি হয়েছে মিথ্যা বলে ফেলেছি অনেক নাফরমানি করে ফেলেছি অনেক অন্যায় অবিচার করে ফেলেছি একটু ভালো করে বুঝবেন সামনে রমাবন এ রমাবন যেহেতু এসেছে মানে জ্বালায়া পোড়ায়া দেওয়া আমারে এই এগারো মাসের যত ভুল আছে ত্রুটি হয়েছে গুনা হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে সবগুলো আমি জ্বালিয়ে পুড়িয়ে দিব সব গুনা জ্বালায়া পড়ায়া দিয়া সামনে নতুন করে আমার জীবন শুরু করব আমি নতুন করে আল্লাহকে পাব আল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হব অতীত তো দূরে সরে গেছিলাম বহু দূরে আমি সরে গিয়েছিলাম সাইতান আমাকে জাহাঙ্গনামের কিনারায় নামায়া দিয়েছে ওই যে জাহাঙ্গনামে পড়তে বাকি হে ভাই কখন না জানি ডাকে এসে যায় বলা যায় না একটু ভালো করে উপলব্ধি করে নেন ওই যে কত মানুষের এন্তেকালের খবর পাই আমাদের চাঁদপুরে নামে ওনার ব্যাপারে হয়তো বিস্তারিত ওইভাবে জানি না আলোচনাও শুনি নাই 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 আল্লাহর বান্দা ওই যে মাওলানা মিজানুর রহমান চাঁদপুরে নামে আল্লাহর একজন বান্দা গতকাল অ্যাক্সিডেন্ট করে জমিন থেকে বিদায় হয়ে গেল ড্রাইভার সহ জমিন থেকে বিদায় হয়ে গেল তার পূর্বে কিছুদিন আগে আমাদের হাজীগঞ্জ থানার পাশেই মমতায় লাগমতা নামক গ্রামের পাশে বাস অ্যাক্সিডেন্ট করে তিরিশ জন মানুষ সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেল পাঁচ মিনিট আগেও তারা জানতো না জমিন থেকে বিদায় হয়ে গেল একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন কখন জানি ডাকে সে যায় বলা যায় না ওরা হলো কপাল পোড়া আমরা আমরা এতটাই পোড়া জীবনে বহু রমজান পাইলাম রমজান পাইলাম গুণা মাফ করাইতে পারলাম না আমার নবীর আলামিন মসজিদের মেম্বারে আরোহণ করা আরম্ভ করলেন হঠাৎ আওয়াজ দিয়া কেন জানি আমিন বললেন দ্বিতীয়বারও আমিন বললেন তৃতীয়বারও আমিন বললেন সাহাবে কারাম ডাক দিয়া বলে আর রসুল আপনি আজ আমিন বলার কারণ বুঝলাম না বলে শোনা আমার কাছে জিব্রাইল এসে তিনটা প্রস্তাব দিছে আমি সমর্থন দিছি প্রথম হলো শুনিয়া নেন আল্লাহ নবীকে বলা হয়েছিল ইয়া রসুল আল্লাহ যারা বাবা মাকে পাইয়া খ্যাতমত করে আল্লাহকে খুশি করতে পারলো না তাদের উপর লানত নবী বলেন আমি আমিন বলে দিলাম আপনার নাম শোনার পর যারা মহাব্বতে দূরত পড়লো না তাদের উপরে লানত আমার নবী আমিন বলিয়া দিলেন তিন নাম্বারে বলা হলো ভালো করে উপলব্ধি করে নেন বলে রমজান পাইয়া যারা জিন্দিগের গুণাগুলো ক্ষমা করাইতে পারলো না তাদের উপর লানত না জানি আমি সেই কপাল পোড়া আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই যাতে রমজান পর্যন্ত আল্লাহ নে খায়াত দারাস করে দেয় হায়াত দান করে দেয় এ রমজান রমজান পাই রমজান পাইয়া যাতে জিন্দিগির গুনাগুলো ক্ষমা করাইতে পারি একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আপনারাও এ রমজানুল মোবারক পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় বলেন এই রমজান এই রমজানে আমরা জিন্দিগির যত বেয়াদবি যত গাদ্দারি যত গুনাহ সবগুলা জ্বালাইয়া পুড়াইয়া সুন্দরভাবে আদব বলা বান্দাদের কাতারে সামিল করে বাকি জিন্দিগি কাটাতে চাই কি চাই না আল্লাহ ওই রমজান পর্যন্ত আমাদের হায়াত দিক আর একটা কথা বলে যাই এ দারুল কেরাত রমজানে বেশি সব থেকে বেশি দারুল কেরাতের খেদমতটা চলে দারুল কেরাতের প্রত্যেকটা ব্যক্তি দারুল কেরাতের সদস্য হবেন প্রতিটা ব্যক্তি

ঘরের মানুষ হয়ে যদি আপনারা দারুল কেরাতের প্রতি মনোযোগ না দেন তাহলে এটা ঠিক হবে না আল্লাহ আপনাদের সকলকে আমিও যদি সম্ভব হয় আমি চেষ্টা করব আমার চাঁদপুরে আমার ওখানে এই দারুল কেরাতের শাখা নেওয়ার জন্য সবাই দারুল কেরাতের ছাত্র থাকবেন কোরআন শিখবেন আল্লাহ সকলকে কবুল করবেন মাশাআল্লাহ এভাবে রোহিঙ্গা ক্যাম্পেও তেতাল্লিশটা সেন্টার তো আপনারা বঞ্চিত হবেন না

নাজাত থেকে আমাদের বঞ্চিত করি আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত নসীব করে দেন আল্লাহ রব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ ইমানের উপর মজবুতি দান করেন জীবনের শেষ সময় ইমান ভিক্ষা দিয়েন সকলের জবানে কলবে পড়ার তৌফিক দিয়ে ইমানে কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ